আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকে তার চেয়েও একটু বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকে দেখাবো যে আপনি যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে চারটা ডিভাইসে অর্থাৎ দুটো পিসি, একটি ল্যাপটপ এবং একটি মোবাইলে কীভাবে অ্যাট দ্য সেম টাইম মেসেজ সেন্ড করা যাচ্ছে বা চেক করা যাচ্ছে বা রিপ্লাই দেওয়া যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং আজকে দেখাবো যে কীভাবে আপনিও আপনার বিজনেসের জন্য অথবা কাস্টমার সাপোর্ট টিম থাকে তার জন্য আপনি কীভাবে হোয়াটসঅ্যাপ এইভাবে চারটা ডিভাইস পর্যন্ত অ্যাট এ টাইম ইউজ করতে পারেন। তো তার আগে বলি যে এই যে সার্ভিসটা এটা যে কতটা ইম্পর্ট্যান্ট, যাদের বিজনেসের সাথে সরাসরি যুক্ত আছেন, কাস্টমার সাপোর্টের সাথে সরাসরি যুক্ত আছেন, তারা নিশ্চয়ই অস্বীকার করবেন না যে হোয়াটসঅ্যাপ কত বড় একটা ইউজফুল একটা চ্যানেল অন্তত পক্ষে কাস্টমার সাপোর্টের জন্য। আমি নিজেও এই বিষয়টার জন্য বা এইরকম সিমিলার একটা সার্ভিস অর্থাৎ চারজন পাঁচজন এরকম অ্যাট এ টাইম সার্ভিস দিতে পারবে এরকম একটা হোয়াটসঅ্যাপের কোনো একটা সলিউশন আমি নিজেও খুঁজছিলাম দীর্ঘদিন যাবৎ। তবে আজকে যে বিষয়টি দেখাবো এটা খুবই সিম্পল একটা ট্রিক্স, তবে খুবই নতুন, এটা হয়তো অনেকেই জানেন অথবা এখনও অনেকেই জানেন না। না জানা দোষে কিছু না, আমরা এই জিনিসটা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা শুরু করেছি। অর্থাৎ আপনাদের দেখাবো কীভাবে আপনিও আপনার টিমের জন্য কীভাবে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার থেকে চারজন এজেন্ট বা চারটা পিসিতে বা চারটা ডিভাইসে আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি ইউজ করতে পারেন। তো কথা না বলে চলুন তাহলে দেখা যাক এটা কীভাবে কাজ করে। আমরা এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে এখানে কী কী সেটিংসগুলো চেঞ্জ করতে হবে এবং আমার ফোন থেকে আমাকে এই সেটআপগুলো ঠিক করতে হবে। তবে তার আগে যে জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে বা মেক শিওর করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই একটি বিজনেস প্রোফাইল ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপে, এবং হোয়াটসঅ্যাপের যে বিজনেস যে অ্যাপটা আছে সেই বিজনেস অ্যাপটাকে আপনার ফোনে প্রথমে ইনস্টল করতে হবে। এক্সাম্পল হিসাবে এখানে আমরা একটি আইফোন ইউজ করছি, তবে আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড ফোনও থাকে সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, প্রসিডিউরটা প্রায় সেমই হবে। তো আমরা প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস এই অ্যাপটা চালু করছি। এখান থেকে নিচের দিকে ডান দিকে দেখুন সেটিংস অপশনে যাবেন এবং সেটিংস অপশনে আসলে পরে দেখুন প্রথমে আসছে লিংক এ ডিভাইস। তবে অ্যান্ড্রয়েড যদি হয়ে থাকে তাহলে উপর থেকে সেটিংস থেকে আপনাকে লিংক এ ডিভাইস এই অপশনটাতে যেতে হবে। নিচের দিকে একটি অপশন আছে দেখুন মাল্টি ডিভাইস বেটা, এই যে বেটা ভার্সন এটা আসলে হোয়াটসঅ্যাপ থেকে তারা শুরু করেছে। অর্থাৎ এই বেটা ভার্সনে আমরা নিচের দিকে যেমনটি দেখা যাচ্ছে আপ টু ইউজ আপ টু ফোর ডিভাইস উইদাউট কিপিং ইয়োর ফোন অনলাইন, এই অপশনটা এনেবল করে দিতে হবে। এবং এনেবল করার জন্য আমাদের এখানে যেতে হবে এবং এখান থেকে আমরা জয়েন বেটা ভার্সন এটাতে প্রেস করব। এবং এই কাজটি হয়ে গেলেই তারপরে দেখুন এখানে যে লিংক এ ডিভাইস যে অপশনটা আছে সেই অপশন থেকে আমরা মাল্টিপল ডিভাইস এভাবে স্ক্যান করে করে আমরা একটার পর একটা লিংক করে নিতে পারবো। প্রথমে আমরা একটা পিসিকে লিংক করে নিচ্ছি, এরপর আমরা একটি ল্যাপটপকে লিংক করে নিচ্ছি, এরপর আমরা আরও একটি ডিভাইস অর্থাৎ আমাদের আরও একটি পিসিকে লিংক করে নিচ্ছি। অর্থাৎ দুটো পিসি, একটি ল্যাপটপ এবং যে মোবাইলটি আমার হাতে আছে সেটা, অর্থাৎ টোটাল চারটা ডিভাইস আমরা অলরেডি কানেক্ট করে ফেলেছি। তো এখন আমরা কিছু টেস্ট করে দেখি যে এটা আসলে ঠিকমতো কাজ করে কিনা। আমরা কিছু র্যান্ডম কিছু মেসেজ আমরা পাঠাচ্ছি অন্য একটা নাম্বার থেকে এই নাম্বারে, যাতে আপনারা দেখতে পারেন যে সবগুলো নাম্বারে সবগুলো ডিভাইসে অ্যাট দ্য সেম টাইম টেক্সটগুলো আসে কি না এবং সেটা আসলে সেটা সত্যি সত্যি আসে কি না বা আসলে সেটা কতটুকু ডিলে হয় বা কী করা যায় এবং ওখান থেকে রিপ্লাই করা যায় কি না। যে কোনো একটা ডিভাইস থেকে রিপ্লাই করলে সবগুলোতেই সেটা সেন্ড মেসেজ হিসেবে যাবে, আবার যে কোনো একটা মেসেজ রিসিভ করলে সবগুলোতে সেটা রিসিভ মেসেজ আকারে আসবে। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং, রাইট? এই বিষয়টা নিয়ে আসলে আমার মনে হয় যে আপনারা আরও বেশি ইন্টারেস্টেড হবেন যখন আপনারা নিজেরা নিজেদের টিমের জন্য এটাকে ইউজ করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখালাম যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপকে মাল্টিপল ডিভাইসে লগ আউট না করে কীভাবে আপনারা ইউজ করতে পারেন, এবং এই সিম্পল ট্রিক্সটি আমরা আশা করছি আপনাদের জন্য ইউজফুল ছিল। যদি এই সিম্পল ট্রিক্সটি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।